নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বেগুন গাছ রয়েছে এবং এটা আমার টবে লাগানো, এবং এত ছোট বেগুন গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বেগুন ঝুলে ঝুলে রয়েছে, একদম থলি থলি বেগুন রয়েছে। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলি আপনাদেরকে যে এই বেগুন গাছটায় যা বেগুন দেখছেন এর থেকেও কিন্তু 4-5 গুণ বেগুন অলরেডি হয়েছিল, এবং আমার ছেলে সেই বেগুনগুলো ছিঁড়ে ফেলেছে, আমরা সেটা খেয়েওছি। কেননা গাছে আপনারা জানেন যে বেগুন খুব বেশি দিন রাখতে নেই। সব থেকে বড় ব্যাপার যে এত ছোট্ট টবে এত সুন্দর, মানে এত থলি থলি বেগুন কী করে আমি ফলালাম, এমন কী পরিচর্যা করেছি সেটা সব আজকে আপনাদের সামনে একদম খুলে বলবো। তবে আরেকটা কথা, আজকের এই ভিডিওটা যারা একটু আধুনিক বাগানি বাজার অনেক কিছু গাছে দিতে পছন্দ করেন তাদের কাছে একটু খারাপ লাগতেও পারে, কিন্তু কিছু করার নেই, আমি টোটাল সত্যি ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি। সেই জন্যে আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন, মন দিয়ে দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। নিজের গাছের থেকে এইভাবে থলি থলি বেগুন, এটা ছিঁড়তে কার না ভালো লাগে বলুন। পিওর অর্গানিকভাবে যদি এত সুন্দর বেগুন আমরা ছিঁড়তে পারি, এবং এটাই আমাদের এক ঝোল তো আরামসে হয়ে যাবে। আপনারা নাও, আপনারা দেখছেন যে সম্পূর্ণ নিজের গাছ থেকে অর্গানিকভাবে এত সুন্দর বেগুন যদি আপনারা পেতে পারেন, এবং এটা আবারও বলছি আপনাদেরকে, এটা কিন্তু 2-4 দিন পর পর আপনাদের এই বেগুনগুলো হবে। কেননা এইখানে যে বেগুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত বেগুনগুলো এটা কিন্তু 2-3 দিনের মধ্যে, এটা 2-3 দিনের মধ্যে বড় হয়ে যাবে। এবং এই যে যত সমস্ত ফুল রয়েছে, গাছ ভর্তি দেখছেন ফুল, এই ফুলগুলোও কিন্তু এগুলো ছিঁড়বো আর বড় হবে, ছিঁড়বো আর বড় হবে। এইভাবেই বেগুন হয়, প্রচুর পরিমাণে হয়। তবে এবার আসল কথায় আসি যে বেগুন গাছটা আমি কীভাবে লাগিয়েছিলাম, কী কী পরিচর্যা করলাম যার দরুন এত সুন্দর বেগুন পেলাম। বেগুন গাছ লাগানোর ক্ষেত্রে প্রথমেই আপনারা একটা সুস্থ সবল চারা নেবেন। তো চারাটা আপনারা যে কোনো পাকা বেগুন থেকে আপনার বাড়িতে চারা করেও নিতে পারেন, বা নার্সারি থেকে আপনার বেগুন চারা কিনেও আনতে পারেন। সেটা জাস্ট আপনারা একটা টবে লাগিয়ে দেবেন, এবং টবের মাটিটা কেমন হবে সেখানে আপনারা কম্পোস্ট রাখবেন, কিছুটা কিছুটা মাটি রাখবেন, কিছুটা কোকোপিট দেবেন, কিছুটা বালি দেবেন, ব্যাস হয়ে গেল। তো আমি মাটিটা কীভাবে রেডি করেছি আপনারা তো জানেন যে আমি ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে 4-3-2-1 এই রেশিওতে মাটি নিই, 4 ভাগ মাটি, 3 ভাগ কম্পোস্ট, 2 ভাগ বালি, 1 ভাগ কোকোপিট। এই রেশিওতেও আমি এই বেগুন গাছটার জন্যেও একই মাটি নিয়েছি, এবং ওর সঙ্গে 1 মুঠার গুঁড়ো, 1 মুঠ শিংকুচি আর 2 চামচ নিমখোল মিশিয়েছিলাম। তাছাড়া আমি আর কিচ্ছু করিনি। এবং এই বেগুন গাছটায় আমি মাঝে মাঝে বলতে ধরুন 1 সপ্তাহ বা 15 দিন অন্তর আমি একটুখানি খোল ভেজানো জল দিয়েছি, আর কিন্তু কিছুই দিইনি। কিচেন যে লিকুইড কম্পোস্টটা সেটা আমি একবারই দিয়েছিলাম, তার বেশি আমি দিইনি, কারণ আমার স্কুল খুলে গেছে, আপনারা জানেন আমি পরিচর্যা করতে পারিনি। তারপরেও কিন্তু এত সুন্দর বেগুন পেয়েছি। এইবার আপনারা অনেকেই দেখবেন বিভিন্ন ভিডিও দেখেন যে 1 চামচ এইটা দিন আপনার গাছ ভর্তি বেগুন হবে, 1 চামচ এইটা দিন আপনার গাছে জীবনে কোনো বেগুনের সমস্যা দেখা দেবে না, 1 চামচ এইটা দিন আপনার কোনো দিন ফুল ধরবে না। বিশ্বাস করুন, ওইগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ওই শুধুমাত্র 1 চামচ দিয়েই যদি আপনি সব কিছু করে নিতে পারতেন তাহলে তো এত কিছু হতো না। কিন্তু এটাও সত্যি কথা যে বেগুন গাছ বা যে কোনো সবজি গাছ করতে গেলে ওই গাদা গাদা ওষুধ বা 1 চামচ এই, 1 চামচ ওই, 1 চামচ এই কিচ্ছু লাগে না। আর আমি তো আপনারা জানেন যে আমি টোটাল অর্গানিকভাবে করি, তো অর্গানিকভাবে আমি ওইভাবে লাগিয়েছিলাম। লাগানোর পরে মাঝে মাঝে একটুখানি খোল ভেজানো জল দিয়েছি, যেটা বললাম। আর পটাশের চাহিদা মেটানোর জন্যে আমি কিন্তু এতে কলার খোসা পচিয়ে সেই জলটা 2 বার দিয়েছিলাম, তার বেশি কিন্তু দিইনি। আর ওই যে কিচেন কম্পোস্ট 1 বার না 2 বার একটুখানি লিকুইড দিয়েছিলাম, তাতেই যথেষ্ট, আমার কিন্তু গাছে আর কোনো চিন্তা করতে হয়নি। তবে একটা জিনিস আমি করেছিলাম, এই গাছটা যখন ছোট্ট ছিল ওই 5-6 পাতা যখন বেরিয়েছিল সবে, আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম। প্রথম যখন আপনারা মাথা ভাঙবেন ওটাকে বলে 2G কাটিং। তো বেগুন গাছে 2G কাটিং করলে প্রচুর পরিমাণে ডাল বেরোবে, সেই ডালে ভীষণ পরিমাণে আপনারা ফলন পাবেন। এবার সেই 2G ডালগুলো, মানে একটা মাথা ভেঙে দেওয়ার পরে 3-4টে যে ডাল বেরোলো, তার মাথাগুলো যদি ভাঙতে পারেন তাহলে আরও মজা পাবেন, আরও প্রচুর বেগুন হবে। কিন্তু আমি সেটা করতে পারিনি, অর্থাৎ 3G কাটিংটা আমি করতে পারিনি। কিন্তু আপনারা যারা বেগুন গাছ করবেন আপনারা অবশ্যই 3G কাটিং অবধি করবেন, তার কারণ প্রথমে মাথা ভাঙলেন, যে ডালগুলো বেরোলো সেগুলো 2G থাকলো, তার মাথা ভেঙে দেবেন, সেটা কিন্তু
3G হয়ে গেল, ব্যাস আপনারা চিন্তা করতে হবে না। আর বেগুন গাছে একটা সমস্যা বলতে পারেন, গুণ বলতে পারেন, সেটা হচ্ছে গাছ লাগানোর কিছুদিন পরেই আপনারা দেখবেন যে ফুল এসে গেছে বেগুন গাছে। তো ফুল এসে যাওয়ার পরে আপনারা অনেকেই কিন্তু বেগুন নিতে আগ্রহী হয়ে পড়বেন, তবে আমি বলবো আপনারা ওই বেগুনটা নেবেন না, ওই সময় মাথাটা ভেঙে দেবেন। তারপরে যে ডালগুলো বেরোবে, হয়তো আপনি 10 দিন বা 15 দিন পিছিয়ে গেলেন, কিন্তু যে ডাল পাবেন এত পরিমাণে ডাল বেরোবে, এই পরিমাণে বেগুন হবে এবং পুরো বিনা পরিচর্যায়। মাঝে মাঝে একটু জল দেবেন, বেগুন গাছটা খুব জল পছন্দ করে, এ খুব জল খায়, সেই জন্য ওকে কিন্তু কখনোই গোড়া শুকিয়ে ফেললে হবে না, মানে এই গরমকালে। তাহলে কিন্তু এই যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ফুলগুলো এগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার এখানে ঝরেনি কেন, তার কারণ আমি কিন্তু গোড়াটাকে সবসময় একটু ময়েশ্চার রাখি। আর আরেকটা কথা বলি, বেগুন গাছটায় অবশ্যই অবশ্যই আপনারা অন্তত 15-20 দিন অন্তর নিম তেল স্প্রে করবেন, কেননা বেগুন গাছে লেদা পোকা বা এই ফল ছিদ্রকারী এক ধরনের পোকা আছে, সেই পোকায় কিন্তু আক্রমণ ঘটায়। নিয়মিত যদি আপনি নিম তেল দেন তাহলে কিন্তু সেই পোকা আক্রমণ করতে পারে না, মানে আক্রমণ করে না। আর আপনারা মাঝে মাঝে রাত্রিবেলায় একটুখানি টর্চ নিয়ে দেখবেন যে কোনোরকম পোকামাকড় গাছে ঘুরছে কি না। অনেক সময় বিটেল পোকা, বিটেল যেগুলো, সেগুলো কিন্তু বেগুন গাছের পাতাগুলো ছিদ্র করে দেয়। আমার গাছের পাতাগুলো একদম দেখছেন মসৃণ চকচকা, কত সুন্দর রয়েছে, এর একটাই ফান্ডা, আমি প্রতিদিন বিকেলবেলায় বেগুন গাছটাকে ধুয়ে দিই। শুধু বেগুন গাছ না, আমি মটর চালিয়ে সমস্ত গাছ ধুয়ে দিই, সেই একই ট্রিটমেন্ট এর উপরেও চলে, একেও আমরা ধুয়ে দিই, তো সেই কারণে পোকামাকড় বসতেই পারে না। আর বেগুন গাছের পাতার নিচে অনেক সময় সাদা মাছিতে আক্রমণ করে, যদি করে আপনারা ভিনিগারের যে ট্রিটমেন্ট আমি দেখিয়েছিলাম, আপনারা ভিনিগার স্প্রে করতে পারেন, সাদা মাছি পালিয়ে যাবে। আর তাছাড়া ধরুন আপনার বাড়ি মাংস রান্না হচ্ছে, তো আদা বাদে বাকি যে মশলাটা রয়েছে সেই মশলাটা 1 চামচ নিয়ে 1 লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন, আপনাদের কোনোরকম পোকামাকড় আক্রমণ করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো একদম অতি সহজে আপনারা এইভাবে কিন্তু টবে বেগুন, পুঁই, ঢেঁড়স সমস্ত কিছু লাগাতে পারেন। এবং আপনারা ভয় পান যে আমার বেগুন গাছে বোধহয় হবে না বা আমার সবজি গাছে বোধহয় এত সুন্দর ফলন হবে না, বিশ্বাস করুন একবার মনে জোর নিয়ে লাগিয়ে ফেলুন, দেখবেন আর কোনো সমস্যা নেই। তবে একটা কথা, আমি বললাম বটে গোড়া ময়েশ্চার রাখতে হবে, তাই বলে যে অল টাইম জল দিয়ে যাবেন, গোড়া প্যাচ প্যাচে ভেজা থাকবে, তাহলে কিন্তু গাছের গ্রোথ পাবেন না, গাছের কিন্তু শিকড় পচে যাবে, সেটাও একটুখানি মাথায় রাখতে হবে। তো সেই কারণে জলটা আমরা বুঝে দেবো, মাটিটা একটুখানি উপরের দিকে শুকিয়ে শুকিয়ে এলে তখন আমরা জল দিয়ে দেবো, ব্যাস। তাহলে জল হয়ে গেল, খাবার বলতে ওই যে বললাম খোলবে যেন জল দেবেন, কিচেন লিকুইড যে কম্পোস্ট আছে সেটা আপনারা দেবেন। আর বেগুন গাছটায় আমার দেখছেন এই যে এক পত্তন ফল হয়ে গেছে, লাগানোর পরে এখনও আমি কোনোরকম চাপান সার বা মিশ্র খাবার দিইনি, আপনারা এই সময় একবার একটুখানি কম্পোস্ট দিয়ে দিতে পারেন। হাড়গুঁড়ো শিংকুচি চাইলে অবশ্যই অ্যাড করবেন, কারণ বেগুন গাছটা দীর্ঘজীবী, কারণ অনেক দিন বাঁচে, এটা 2-3 বছরও আপনি বাঁচিয়ে রাখতে পারেন। এই গরমকালটা যদি আমরা একে সঠিকভাবে পরিচর্যা করতে পারি 2-3 বছর বেঁচে যাবে। তো এই পর্যায়ে আমাদের বেগুন গাছটায় কিছুটা মিশ্র খাবার দেবো। তো মিশ্র খাবারটা কীরকম হবে, আমরা হাতে করে 2 মুঠ কম্পোস্ট নেব, সেটা কিচেন কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, কাউডং কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে, আমরা সেটা 2 মুঠ নেব। আর 2 চামচ হাড়গুঁড়ো, 2 চামচ শিংকুচি, ব্যাস আমাদের কিন্তু চাপান সারটা রেডি হয়ে গেল বা মিশ্র খাবারটা আমরা তৈরি করে ফেললাম। এইবার ওর সঙ্গে 1 মুঠ বা 2 মুঠ মাটি মিশিয়ে আমরা গাছের গোড়াটা একটুখানি খুঁচে নিয়ে এখানে আমরা দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। কেন, কারণ আমরা বেগুন গাছটায় আরও অনেক ফল নেব, আরও ফল নিতে গেলে এটাকে আমাদের করতে হবে। আর বেগুন গাছটা খুব পরিমাণে পটাশ পছন্দ করে, যত আপনি পটাশের যোগান দিতে পারবেন তত কিন্তু বেগুনগুলো হৃষ্টপুষ্ট হবে, বড় বড় হবে, বেশ দেখতেও চকচকা হবে। তো যারা অর্গানিকভাবে করবেন তারা তো আপনারা জানেনই, কলার খোসা পচানো জলটা আপনারা দিতে পারেন, পেঁয়াজের খোসা পচানো জল, আলুর খোসা পচানো জল সেটা আপনারা দিতে পারেন, অথবা আপনারা কিচেন যে লিকুইড কম্পোস্টটা সেটা দিতে পারেন। আর যারা রাসায়নিকভাবে করবেন, আপনারা পটাশের চাহিদা মেটানোর জন্যে অবশ্যই 0050 যে পটাশটা আছে SOP, ওটা 1/2 চামচ 500 গ্রাম জলে গুলে, 500 ml জলে গুলে সেটা টবের মাটিতে দিয়ে দেবেন, আর কোনো চিন্তা নেই। তবে কি, বেগুন গাছের শিকড় প্রচুর পরিমাণে বাড়ে, সেই জন্যে আলাদা করে ফসফরাসের ততটা সোর্স দরকার নেই, খোলবে যেন জলে যে ফসফরাসের সোর্সটা ও পেয়ে যাচ্ছে তাতেই কিন্তু ওর ভরপুর, ওর প্রয়োজন মিটে যাচ্ছে।
তো এইভাবে অতি সামান্য পরিচর্যায় আপনার বেগুন গাছেও কিন্তু এত সুন্দর বেগুন আপনি পেতে পারেন। সেজন্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, একদম দেরি নয়, লোকের কথায় কান দেবেন না, খুব বেশি সার প্রয়োগ আপনারা বেগুন গাছে করবেন না, জাস্ট এইভাবে আপনারা বেগুন গাছটা পরিচর্যা করুন। আর তারপরেও অর্গানিকভাবে যারা বাগান করছেন তাদের বলি, যদি খুব পরিমাণে দেখেন লেদা পোকা টাদা পোকা এগুলো আক্রমণ ঘটছে, বিটেল আক্রমণ করছে, আপনার নিম তেল ফুরিয়ে গেছে, আপনারা কিন্তু ছাই, দুমুট ছাই নিয়ে গাছে ছড়িয়ে দিতে পারেন। একবার প্রয়োগ করেই দেখুন, দুমুট ছাই গাছে ছড়িয়ে দেবেন, ব্যাস আপনার পোকামাকড়ের হাত থেকে বেগুন গাছটা রক্ষা পেয়ে যাবে। তবে হ্যাঁ, দুদিন পরে অবশ্যই গাছটাকে আবার ধুয়ে দেবেন, তার কারণ ছাই যদি সবসময় পাতায় একদম লেগে থাকে তাহলে কিন্তু সালোক সংশ্লেষ করতে ওর একটু সমস্যা হবে। আর বেগুন গাছটাকে ফুল সানলাইটে রাখবেন, কোনো সমস্যা নেই, বিকেলবেলার দিকে একটুখানি বেগুন গাছটা ধুয়ে দেবেন, তাহলেই এত পরিমাণে বেগুন আপনারা পেয়ে যাবেন আপনার ছোট্ট টব থেকে। তো সেই কারণে বলছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন না একটা কেন অন্তত দু চারটে টব বেগুন আপনি আপনার ছাদে লাগান, এবং আপনার চাহিদা তো মিটবেই, আপনি মনে যে শান্তি পাবেন সেই শান্তি কিন্তু কোনো টাকা পয়সার বিনিময়ে আপনি পাবেন না। তো আজকের ভিডিও থেকে আজকে আমি সম্রাট মজুমদার এবং আমার ছেলে স্বপ্নদীপ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।